কন্যা রাশি, কন্যা লগ্ন বা ভার্গ সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার ভালো মন্দ মিশিয়ে থাকতে চলেছে। আপনাদের মধ্যে যারা চাকরিজীবী আছেন তাদের কিন্তু আজকের দিনটি অতুলনীয়। আজ অফিসে আপনার মেধা, দক্ষতা এবং ট্যালেন্টের প্রদর্শন করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে। বিশেষ করে বিজনেসম্যানদের আকস্মিকভাবে কোনো অপ্রত্যাশিত মুনাফা বা অভাবনীয় লাভ আজ আপনারা দেখতে পারেন। আজ আপনাদের কিন্তু একাধিক উপায়ে আয় ইনকামও বৃদ্ধি হতে চলেছে, তবে খরচও বাড়বে। আর্থিক মুনাফা অর্জন করার জন্য আপনার মুখনিঃসৃত বাণী কিন্তু আজ আপনার ক্ষেত্রে কাজ দেবে। আজ বুধ গ্রহের ভালো প্রভাব আপনার উপরে বেশ আলো বর্ষণ করতে চলেছে। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষেই আছে, তবে তাড়াহুড়ো হটকারিতে যেন করবেন না। আর যারা শিক্ষার্থী বিদ্যার্থী, পড়াশোনায় তাদের মনোযোগ আরও বৃদ্ধি করার প্রয়োজন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ তাদের সহায় আছে। পরিবারের সদস্য, নিকটের স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজনদের সাথে আনন্দ মুখর মুহূর্তে রাত সাক্ষী আপনারা থাকবেন। আজ আপনি মুখনিঃসৃত বাণীর দিকে একটু খেয়াল রাখতে কিন্তু ভুলবেন না। আজ স্বাস্থ্যগতভাবে শরীর আপনাকে সঙ্গ দিলেও সন্ধ্যাবেলার সময় মানসিক হতাশার সম্মুখীন আপনারা হতে পারেন। অতিরিক্ত বেশি চিন্তা ভাবনা যেন করতে যাবেন না, কারণ সুখ আপনাকে হতাশার চেয়ে বেশি আনন্দই কিন্তু দেয়। আর তাই নেতিবাচক অনুভূতি, পর সমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার, এগুলি থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। প্রেমিক, প্রেমিকা, স্বামী, স্ত্রী, ভালোবাসার মানুষের কাছে আজ নিজের মনের অনুভূতিগুলিকে ব্যক্ত করতে অসমর্থ হবেন। আর আপনারা আজ কোনো একজন আত্মীয় স্বজনের কারণে, স্বামী স্ত্রী, আপনারা একে অপরের সাথে বিতর্ক তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন, তবে আপনাদের আজ তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেওয়া কিন্তু অনুচিত, তাই একদমই এগুলি করবেন না। আর অহেতুক তর্ক বিতর্ক, বাক বিতরণা, সন্দেহবাদিকতার আশ্রয় নিলেই কিন্তু সম্পর্কের দুর্বলতাও বৃদ্ধি পাবে। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। আজ যেহেতু সোমবার, তাই মহাদেবের বার, আর অবশ্যই মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন, আর না হলে মহাদেবের গায়ত্রী মন্ত্র, যেটি হলো ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ, এটি 108 বার জপ করুন। না পারলে সকালে 11 বার, বিকালে 11 বার।